আজ এই ভিডিওতে আমরা ক্লাস থ্রি এর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক দু হাজার একুশ সেপ্টেম্বরে যেটা দেওয়া হয়েছে সেখানে কিছু বর্ণ বিশ্লেষণ করতে দেওয়া আছে তো সেই বর্ণ বিশ্লেষণগুলোর সমাধান দেখে নেব ভালো করে দেখে নাও এবং সঠিকভাবে খাতার মধ্যে করে দেবে এবং এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও যদি বর্ণ বিশ্লেষণে কারো কোনো সমস্যা থাকে সেখানে দেখে নিতে পারবে কিংবা বর্ণ বিশ্লেষণ সংক্রান্ত আরও পাঁচটা ভিডিও আছে ওপরে দেখো আই বাটনে সেই ভিডিও লিঙ্কগুলো দেওয়া থাকবে যদি কেউ শিখতে চাও বর্ণ বিশ্লেষণগুলো ভালো করে দেখে নিতে পারো তো এবার প্রথমেই যে শব্দের বর্ণ বিশ্লেষণ দেওয়া আছে সেটা হচ্ছে আকাঙ্ক্ষা তো আকাঙ্ক্ষা শব্দের বর্ণ বিশ্লেষণ হবে আ যোগ ক যোগ আ যোগ ও যোগ ক যোগ স যোগ আ এবং এক্ষেত্রে মনে রাখবে ব্যঞ্জন বর্ণের নিচে অবশ্যই হসন্ত চিহ্ন দিয়ে দেবে এরপরের যে শব্দ দেওয়া আছে সেটা হচ্ছে বিদ্যাসাগর বর্ণ বিশ্লেষণ হবে ব যোগ হর্ষই যোগ দ যোগ অন্তঃস্থ য যোগ আ যোগ দন্তস্ব যোগ আ যোগ গ যোগ অ যোগ র এই হচ্ছে বিদ্যাসাগর এবং যে ব্যঞ্জন বর্ণ আছে অবশ্যই নিচে চিহ্নটা দিয়ে দেবে এবারের যে শব্দ সেটা হচ্ছে স্বাধীনতা তো এই স্বাধীনতা শব্দের বর্ণ বিশ্লেষণ হবে দন্তস যোগ ব যোগ আ তারপর হচ্ছে যোগ ধ যোগ দীর্ঘই যোগ দন্তন্য যোগ অ যোগ ত যোগ আ এই হচ্ছে স্বাধীনতা আর একটা বিষয় মনে রাখবে যেখানে যুক্ত ব্যঞ্জন থাকে যেমন হচ্ছে প্রথমেই দেখো দন্তস্বর সাথে ব যুক্ত আছে তো যেখানে যুক্ত ব্যঞ্জন থাকে তাদের মাঝে কিন্তু কোনো স্বরধ্বনি বা স্বরবর্ণ আসবে না এবারে আরও কিছু শব্দের বর্ণ বিশ্লেষণ দেখব অর্থাৎ যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে নিচের শব্দগুলো কী কী বর্ণ দিয়ে তৈরি তো প্রথমে আছে অসাবধানী এটাকে বর্ণ বিশ্লেষণ করলে হবে অ যোগ দন্তস্য যোগ আ যোগ ব যোগ ধ যোগ আ যোগ দন্তন্য যোগ ই এই হচ্ছে অসাবধানী এভাবেই করে দেবে এরপরের যে শব্দ সেটা হচ্ছে বিপর্যস্ত তো এটাকে ভাঙলে হবে ব যোগ রসই যোগ প যোগ অ যোগ র যোগ অন্তস্থ য যোগ অ যোগ দন্তস্য যোগ ত যোগ অ এই হচ্ছে বিপর্যস্ত অবশ্যই খেয়াল রাখবে ভালো করে দেখে নেবে এবং ব্যঞ্জন বর্ণের নিচে অবশ্যই হসন্ত দিয়ে দেবে এবারে যে শব্দ সেটা হচ্ছে অবস্থান তো এটাকে বর্ণ বিশ্লেষণ করলে হবে অ যোগ ব যোগ অ যোগ দন্তস্ব যোগ থ যোগ আ যোগ দন্তন্য এ হচ্ছে অবস্থান উচ্চারণ করে দেখো অবস্থান শেষে কিন্তু অ উচ্চারণ হচ্ছে না তাই আমরা কিন্তু অ দিইনি যেহেতু এটা ক্লাস থ্রির জন্য তাই এভাবেই রেখে দেব এরপরে যে শব্দ সেটা হচ্ছে সমুদ্র এটাকে বর্ণ বিশ্লেষণ করলে হবে দন্তস্ব যোগ অ যোগ ম যোগ উ যোগ দ যোগ র যোগ এই হচ্ছে সমুদ্র আশা করছি এই বর্ণবিশ্লেষণের বিষয়টি কাজে লাগবে এছাড়া ক্লাস থ্রির যে অন্যান্য মডেল অ্যাক্টিভিটি টাস্ক চ্যানেলের প্লেলিস্টে দেওয়া আছে সেখান থেকে চাইলে দেখতে পারো বাংলা বাদ দিয়ে বাকি মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো কমপ্লিট হয়ে গেছে আর আজ বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্কের ভিডিওটাও আসবে তাহলে ক্লাস থ্রির সম্পূর্ণ মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে বা টুকুই বাই